সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ রেজাউল করিম ভাইকে নৌকা বর্গার সমর্থনে এবং 25 নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের এবং যাকে যাকে আমরা এই অল্প যে কয়েকদিন আছে এই কয়েকদিনে আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা 29 তারিখ যে ভোটের দিন আমরা বিজয় ছিনিয়ে এনে তাকে কাউন্সিলর হিসেবে আমরা নির্বাচিত করতে চাই এবং সেই আমাদের প্রান্তীয় আব্দুল সবুর লিটন এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজকে এই 25 নং রামপুর ওয়ার্ডের মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী মেয়র প্রার্থী রেজাউল করিম ভাই এবং 21 তারিখ গণসংযোগ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত সম্পূর্ণ কাউন্সিলর পদপ্রার্থী আমি এবং সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী কোরারা বিউটির আজকের এই নির্বাচন পরিচালনা কমিটির সভা আজকের এই সভার সম্মানিত সভাপতি রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আমার শ্রদ্ধা ভাজন আবুল কাশেম আঙ্কেল উপস্থিত রয়েছেন, সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মানিত যুগ্ম আহ্বায়ক অত্র এলাকার কৃষি সন্তান আমার শ্রদ্ধা ভাজন জ্ঞানসেন গুহাভাই উপস্থিত রয়েছেন, যুগ্ম আহ্বায়ক রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগের দিলদার খান দিলুভাই উপস্থিত রয়েছেন, অত্র রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ অনেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে আছেন, আমি অল্প পরিচয় দিচ্ছি। রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ এবং রামপুর ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে আমার মজুবীয় শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা যেই প্রার্থী আমাদের হাতে চট্টগ্রামের মেয়র প্রার্থী তুলে দিয়েছেন, আমার জানা মতে উনি যেদিন থেকে 16 ফেব্রুয়ারি ওনাকে যখন প্রার্থী ঘোষণা করে ঠিক তখন থেকে আজ পর্যন্ত এমন কোনো একজন ব্যক্তি নেই যে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন উনি কোনো একটি খারাপ দিক। তো এমন একটি প্রার্থীকে নিয়ে আমরা আগামী 29 মার্চ আমরা নির্বাচন করতে যাচ্ছি, ওনার সম্বন্ধে বলতে যাচ্ছি এবং ওনাকে জয়যুক্ত করার জন্য আমাদের যে অক্লান্ত পরিশ্রম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানার আমরা এই অক্লান্ত পরিশ্রম আমরা 29 তারিখ ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। তার ধারাবাহিকতায় আমাদের রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটি হয়েছে সেই কমিটির মাধ্যমে আমাদের কেন্দ্র আছে 14টা কেন্দ্রের মধ্যে 14টা কমিটি করা হয়েছে, 14টা কমিটির আহ্বায়ক সচিব আমার কমিটি করা হয়েছে আহ্বায়ক সচিব এবং সদস্য করা হয়েছে সবাইকে নিয়ে, যে আমরা একই সাথে 29 মার্চ যে নির্বাচন ওই নির্বাচনে আমাদের জয়যুক্ত করার জন্য একসাথে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে সেই খোকাভাই বলেছেন 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমরা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আমরা ঠিক ওভাবে এই অল্প কয়েকটি দিন আমরা একটু পরিশ্রম করব, কারণ এই অল্প কয়েকদিনের আমরা পারিশ্রমিক আগামী 5
বছরের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে একজন ভালো মানুষ দিয়েছেন, এইটা আমরা উপহার দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের মেয়র। কারণ কিছু কথা বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারে বারে সব জায়গায় বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী চট্টগ্রাম শহরকে উনি নিজেই দায়িত্ব নিয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। যে উন্নয়ন আমরা আমরা চোখে দেখছি, শুধু বললে না যে বলছে উন্নয়ন হচ্ছে, যে উন্নয়ন উনি নিজে দায়িত্ব নিয়ে চট্টগ্রাম শহরকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মনে এত কাজ ঢাকার মধ্যে হচ্ছে না, যত কাজ আমাদের চট্টগ্রামে হচ্ছে। হাজার হাজার কোটি টাকা উনি চট্টগ্রামকে বরাদ্দ দিয়েছে এবং প্রতি বছরই এই বরাদ্দ বাড়াচ্ছেন, কমাচ্ছেন না। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে আয়, আমি তো 10 থেকে 15 পর্যন্ত 5 বছর কাউন্সিলর ছিলাম, যে আয় হয় আমাদের, যে হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে যে আয় হয়, ওই আয় দিয়ে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে জনবল, ওই জনবল কিন্তু চালানোর সামর্থ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেই। তাহলে কিভাবে চলে সিটি কর্পোরেশন এত উন্নয়ন কাজ? এটি হচ্ছে সরকারে উন্নয়ন করার জন্য উনি একটা বরাদ্দ দেয়, এই বরাদ্দটা এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে 2008-এর পর থেকে যথেষ্ট পরিমাণ বছরে বছরে বরাদ্দ বেড়েছে। 10 থেকে 15 যখন মঞ্জু সাহেব ছিল মেয়র, তখনও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বরাদ্দ প্রতি বছর বাড়িয়েছিলেন, কমাননি। যখন আপনার 15 থেকে 20 পর্যন্ত আমাদের দলীয় মেয়র ছিলেন, উনাকে যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিয়েছেন উন্নয়নের জন্য। বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার সবসময় পরিবেশ বান্ধব সরকার, উন্নয়নশীল সরকার, এবং উন্নত করার জন্য উনি যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন, যার রোড মডেল হিসাবে বাংলাদেশকে আজ বিশ্বের মানচিত্রে দাঁড় করিয়েছেন উনি। যেভাবে উনি দায়িত্ব নিয়েছেন, ঠিক সেভাবে উনি প্রতি বছর বরাদ্দ বাড়িয়ে আমাদের চট্টগ্রাম শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের চট্টগ্রাম শহরের বিভিন্ন সমস্যার মধ্যে দুটি সমস্যা সবচেয়ে বড়, জলাবদ্ধতা এবং পানি খাওয়ার পানি। যে দুটি সমস্যার সমাধান প্রায় শেষ পর্যায়ে, দুটোতে প্রায় আমার জানার মধ্যে একটা 8,000 কোটি টাকা এবং একটা তোমার 4,500 কোটি টাকা যেটা বরাদ্দ দিয়েছেন জায়গার মাধ্যমে, এবং জলাবদ্ধতার বরাদ্দটা দিয়েছেন সিডিএর মাধ্যমে, যেটি সেনাবাহিনীর সাথে জড়িত। এখন প্রতি বছর যখন বরাদ্দ বাড়ছে, আমাদের কাজেরও অগ্রগতি বাড়ছে এবং উন্নয়ন হচ্ছে। আমার মনে হয় না যে এই সরকারের আমলে প্রায় রাস্তা কিন্তু অলিতে গলিতে বন্ধ করে দিয়েছেন, এই সরকার কিন্তু অলিতে গলিতে বন্ধ রাস্তা করে দিয়েছে। যা বাকি আছে বছরে বছর এগুলো যা হবে, এখন আগামী 2-4-5 বছরের মধ্যে চট্টগ্রাম শহরে এমন কোনো রাস্তা থাকবে না যে রাস্তা আগামী 5 বছর পর করতে হবে, এমন কোনো রাস্তা আমার মনে থাকবে না। প্রায় অনেক কাজ, প্রায় আমার জানা মতে অনেক কাজ হয়ে গেছে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণ এই সরকার এই দেশকে উন্নয়ন করার জন্য জননেত্রীর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমাদেরকে চট্টগ্রাম শহরকে রক্ষা করতে হবে। এবং চট্টগ্রাম শহরকে রক্ষা করতে গেলে আমাদের নৌকার বিকল্প কিছু নেই। আমরা যে যাই বলি, যাই করি, আমাদের নিজের ভোটটা আমরা আগামী 29 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দিব এবং আমরা নৌকাতেই ভোট দিব। সবাইকে আমি অনুরোধটুকু করব, চট্টগ্রাম শহরকে আপনার আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি ভালো, একটি সুন্দর শহর উপভোগ করতে পারে। সর্বশেষ আমি আবারও বলবো, 29 তারিখ নৌকা মার্কা, আমার টিফিন কেরিয়ার মার্কা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোবাইল মার্কা আপনারা ভোট দিয়ে এই বাংলাদেশ সরকারের
যে উন্নয়ন ধারা সে উন্নয়ন ধারা অব্যাহত রাখবেন, আমি এই আশাটুকু আপনাদের কাছ থেকে রামপুরবাসীর কাছ থেকে আমি আশা করি। এবং আমরা 41টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যে রামপুরের মানুষ নৌকাকে বেশি ভোট দিয়েছেন আমি তার একটি প্রমাণ, কারণ আমি মনোনয়ন পেয়েছি 19 তারিখ, 21 তারিখ যখন আমি রামপুরে আসলাম হাজার হাজার লোকের সম্বর্ধনা আমার থেকে খুব ভালো লেগেছে। এখন শুধু লিটনকে ভালোবাসতে হবে না, ভালোবাসতে হবে নৌকাকেও ভালোবাসতে হবে। এবং আমার সাথে সাথে আপনারা আমি জয়যুক্ত হবো, আমার নৌকা জয়যুক্ত হবো না তাহলে আমার কোনো দাম থাকবে না, আর তখন আমি সবার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাব। আমি আশা করব যে প্রথমে নৌকাকে ভোট দিবেন, তারপর আমাকে দিবেন, তারপর আপনারা মোবাইল বার্কা ভোট দিবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমাদের যে কর্মসূচিগুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমি 22 তারিখ মেয়র প্রার্থী রেজাউল করিম সাহেব আমাদের এই প্রতিদিন রামপুর ওয়ার্ডে গণসংযোগ করবেন বিকাল 2টায় রূপসার ফোন করে আমাদের গণজমায়ে, সেইখান থেকে আমাদের মিছিল সহকারে পশ্চিম দিকে একেবারে সমুদ্র থেকে এস ব্রাহ্মণ করে আমরা শেষ করবো। আমাদের রেজাউল করিম সাহেবের সাথে মিছিলে অংশগ্রহণ করবে, যিনি ওনার সাথে থাকবেন, আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম থেকে, যিনি তৃণমূল থেকে উঠে এসেছেন, বীর মুক্তিযুদ্ধ জননেতা রেজাউল করিমের সমর্থনে ইতিমধ্যে আমরা অনেক কর্মসূচি পালন করেছি। আজ রেজাউল করিম চৌধুরী নৌকার প্রতীকের সমর্থনে আমাদের প্রিয় ভাই, আমাদের ওয়ার্ড থেকে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, টিফিন কেরিয়ার মার্কেট আব্দুল সবুর লিটন, এবং মহিলা কাউন্সিলর হিসেবে সংরক্ষিত আসনে যিনি নির্বাচন করছেন গুড়িয়ারা বিউটি, মোবাইল মার্কার সমর্থনে আমরা আজকের এই কেন্দ্র কমিটি এবং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আজকের সভার সম্মানিত সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মঞ্চভূমিষ্ঠ আছেন আমাদের ছোটো ভাই, আমাদের অত্র এলাকার সাবেক সফল কাউন্সিলর, এবং এবারও নৌকার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল সবুর লিটন, উপস্থিত আমার বন্ধুবর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলদার খান দিলু, উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ, ওয়ার্ড যুবলীগের মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সফল দপ্তর সম্পাদক, মহানগর যুবলীগ নেতা মাহবুব আলম আজাদ সহ ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্র কমিটির আহ্বায়ক সদস্য সচিব এবং নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুনেছি ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, বক্তব্যের সারমর্ম একটাই, যে আগামী যে 29 তারিখ যে মেয়র নির্বাচন, সেই নির্বাচনে আমাদের জয়যুক্ত হতে হবে। তো জয়যুক্ত হওয়ার জন্য যখন আপনি যখন খেলতে নামবেন, আপনার যখন অপোনেন্ট খেলোয়াড়রা থাকবে বা অপোনেন্ট টিম যখন থাকবে, তখন কিন্তু আপনি আপনার কৌশল এবং আমার যে অপোনেন্ট যারা থাকবে তারা তাদের কৌশল তারা অবলম্বন করবে। যে এখানে হলো তো কৌশলের খেলা, যে কৌশলে এগিয়ে থাকবে সেই বিজয়ের হাসি হাসবে। তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনাগুলো আরও এক্সক্লুসিভ করব, কেন্দ্র কমিটির আহ্বায়ক সদস্য সচিবদেরকে নিয়ে আমরা আলাদা করে বসব, আমরা ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে নিয়েও আমরা বসব, বসে আমরা আমাদের কর্ম পরিকল্পনাগুলো আমরা করব। এখানে ওপেন ডিসকাশন না করে আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদেরকে জয়যুক্ত হতে হবে। জয়যুক্ত হওয়ার জন্যে জনগণ সম্পৃক্ত হওয়া একান্তই জরুরি। জনসম্পৃক্ত যদি হতে না পারি, জনগণের দোরগোড়ায় যদি যেতে না পারি,
তাহলে আমাদের বিজয় কিন্তু আসবে না। আমাদের বিজয়ের জন্য আমাদের জনগণের দোরগোড়ায় যেতে হবে এবং জনগণের জোরগোড়ায় যাওয়ার একটি মাধ্যম গণসংযোগ। কেন্দ্র কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব যারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচন পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের আমি বলবো যে তাদের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে আগামী যে কয়েকটি দিন আছে সেই কয়েকটি দিন আমরা কন্টিনিউয়াসলি পাড়ায় মহল্লায় আমরা আমাদের গণসংযোগ কর্মসূচি করবো। গণসংযোগ কর্মসূচিতে কী নিয়ে যাবেন? আমাদের কিছু লিফলেট রয়েছে, এটি লিফলেট আব্দুল সবুর লিটনের, আবার আমাদের রেজাউল ভাইয়ের লিফলেটও রয়েছে, তেমনি ধরো ভাই মোবাইলের লিফলেট রয়েছে। আমরা যেহেতু আওয়ামী লীগ মনোনীত যে তিনজন প্রার্থীর পক্ষে আমরা আমাদের অবস্থান, সুতরাং এই তিনটি লিফলেটই আপনারা আপনাদের মাধ্যমে জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন। এই লিফলেটগুলো ছোটো হলেও এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু আছে, এগুলোর মাধ্যমে জনগণ অনেক কিছুই জানতে পারবে, বুঝতে পারবে এবং জনগণ সর্বোপরি খুশি হবে। একটি লিফলেট যখন তার কাছে যাবে নৌকার, টিফিন ক্যারিয়ারের কিংবা মোবাইলের, তারা বলবে যে আমাদের কাছে এসেছিল এই মানে এই প্রতীকের প্রার্থীরা এসেছিলেন, লোকজন এসেছিলেন, আমাদের ভোটটা তাদেরকেই দিতে হবে। জনগণ যে কখন কীভাবে আপনার পক্ষ নেবে, আপনাকে সমর্থন করবে আপনি নিজেও বুঝবেন না। অনেককে পয়সা দিয়েও কেনা যায় না, কিন্তু সামান্যতম সালাম আদাব দিয়ে বা ভদ্রতা নম্রতা দিয়ে কিন্তু আপনি তাদের মন জয় করতে পারবেন। এই একটি লিফলেট কিন্তু একজন ভোটারের মন জয় করার জন্য যথেষ্ট। আপনি যত বেশি সম্পৃক্ত হবেন জনগণের কাছে, যত বেশি যেতে পারবেন, আমার মনে হয় আমাদের কর্মসূচি ততই সফল হবে। আমরা আমাদের যে সুনিশ্চিত যে বিজয়, সেই বিজয়কে আরও বেশি ব্যবমান করতে পারবো। যাই হোক, আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বসে একটা কর্মসূচি প্রণয়ন করেছিলাম, সেই কর্মসূচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দিব কর্মসূচিগুলো দিয়ে দিচ্ছি। এই কর্মসূচিগুলো আহ্বায়ক সদস্য সচিবকে নিয়ে কালকেই সন্ধ্যায় আমাদের আহ্বায়ক সাহেবের বাসভবনে সদস্য সচিব এবং আহ্বায়কদেরকে নিয়ে তাদের কর্মসূচিগুলো তারা নিয়ে আসবে, কীভাবে তারা গণসংযোগ করবে সেখানে লিফলেট পোস্টার যেগুলো আছে সেগুলো আপনারা বিতরণ করে দেবেন। তাইলে আগামীকাল কয় তারিখ? 20 তারিখ। আগামী 20-3-2020 সন্ধ্যা 7টায় কেন্দ্রীয় কার্যালয় এখানে অথবা কাশেম আঙ্কেলের, যিনি আমাদের সম্মানিত আহ্বায়ক, তার বাসা থেকে আমাদের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে যেগুলো নিয়ে আপনারা গণসংযোগ করবেন এবং যে পোস্টারগুলো রয়েছে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে সেগুলো আপনারা আহ্বায়ক সদস্য সচিবের কাছে নিয়ে যাবেন। 21 তারিখ গণসংযোগ কর্মসূচি, প্রতিটি কেন্দ্রের গণসংযোগ কর্মসূচি করতে হবে এবং আপনারা কীভাবে করবেন, আপনাদের কর্মসূচিগুলো কালকে নিয়ে আসবেন যে আপনার কেন্দ্রের এই এই পাড়াগুলো আপনারা কাল 21 তারিখ করবেন। 22 তারিখে আমাদের প্রার্থী আসবেন, আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রামপুরের মাটিতে আগমন করবেন। আমরা রূপসা মোড়ে দুপুর 2টায় আমরা জমায়েত দিয়েছি, দুপুর 2টায় রূপসার মোড়ে আমরা সবাই জমায়েত হব। রূপসার মোড় থেকে আমাদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে নিয়ে আমরা গণসংযোগ করে আমরা এই রোডটাই নিয়ে নতুন বাজার দিয়ে আমরা এদিকে নতুন বাজার দিয়ে বের হয়ে সবুজবাগ দিয়ে ঢুকে জি ব্লক, আমরা এস ব্লক জি ব্লক হয়ে আমরা দক্ষিণ কাট্টলিতে ওনাকে আমরা ছেড়ে দিব, তারপর উনি গণসংযোগ করবেন দক্ষিণ কাট্টলি এবং ইয়েতে হালিশহর উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ডে উনি গণসংযোগ করবেন। তাহলে আমাদেরকে 22 তারিখ দুপুর 2টায় রূপসার মোড়ে আমাদের সকলে আমাদের অংশগ্রহণ করতে হবে। এখানে আমরা চাই যে রামপুরের মাটি রেজাউল ভাইয়ের জন্যে এবং নৌকার জন্যে একটা শ্রেষ্ঠ খাঁটি, এটা আমরা প্রমাণ করতে চাই এবং আমরা সুশৃঙ্খল, সর্বোপরি সুশৃঙ্খল সেটাও আমরা সেদিন দেখাতে চাই যে রামপুরের যে সন্তান টিফিন ক্যারিয়ার মার্কেট নির্বাচন করছেন তার কর্মীরা, নৌকার কর্মীরা সুশৃঙ্খল। রেজাউল ভাই আসবেন, রেজাউল ভাই এবং মহানগরের নেতৃবৃন্দ সেদিন আসবেন, তার সামনে আমরা প্রমাণ করতে চাই আমরা সুশৃঙ্খল এবং আমরা সঙ্ঘবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকা টিফিন ক্যারিয়ার এবং মোবাইলের পক্ষ নিয়েছি, এটা আমরা সেদিন প্রমাণ করব। আমরা 2টার সময় 22 তারিখ আবার বলছি 22 তারিখ 2টায় রূপসার মোড়ে আমরা জমায়েত দেব। 23 তারিখ আবার ঠিক আমরা যেরকম 21 তারিখে গণসংযোগ করব, 23 তারিখও কেন্দ্র কমিটি কর্তৃক আবার গণসংযোগ অংশগ্রহণ করব, 24 তারিখও গণসংযোগ করব, 25 তারিখ আমরা অ্যাজ এন ইন্ডিভিন টাইম আপনারা শুধুমাত্র গণসংযোগ করে ঘরে গিয়ে ঘুমাইলে হবে না, আপনারা কেন্দ্রের আহ্বায়ক সদস্য সচিব যারা হয়েছেন
তাদের কতটা গ্রোথ আছে কালকে আপনারা জেনে নেবেন আমাদের আহ্বায়কের কাছ থেকে, সদস্য সচিবের কাছ থেকে। আপনারা আপনাদের এজেন্টগুলো ঠিক করে ফেলবেন দুই দিনে, এবং এই এজেন্টগুলোকে নিয়ে আমরা বৈঠক করব 25 তারিখে। 25 তারিখে ধোপাপাড়া একটি জায়গা আছে, সেখানে আমরা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। সেখানে এজেন্টদেরকে নিয়ে আসবেন, এজেন্টদের সাথে আমরা এক্সক্লুসিভ বৈঠক করব। এগুলো ওপেন বৈঠক, এগুলো বলা যাবে না বা করা যাবে না। তাহলে আমরা গণসংযোগ করছি 21 তারিখ, 22 তারিখ প্রার্থীকে নিয়ে গণসংযোগ, 23 তারিখ কেন্দ্রীয় কমিটির গণসংযোগ, 24 তারিখ কেন্দ্রীয় কমিটির গণসংযোগ, 25 তারিখ এজেন্টদের সাথে আমাদের বৈঠক হবে। সেটা হবে 5টায়, বিকেল 5টায় এজেন্টদের সাথে যেটা বৈঠক হবে। 26 তারিখ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক একটি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেদিন রামপুর আসবেন, সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। সেখানে যুবলীগের নেতৃবৃন্দকে নিয়েও আমরা আমাদের 3 প্রার্থীর পক্ষে রামপুর ওয়ার্ডে আমরা গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করব। সেটা হলো 26 তারিখ, সেটা বিকেল 3টা। 27 তারিখ আমাদের প্রচারণার শেষ দিন, এখানে অনেক বড় বড় মিছিল অনেকেই করে। আমি আমাদের যে ছোট ভাই আব্দুল সুবুল লিটন এবং আহ্বায়ক সদস্য জীবের সাথে আলাপ করছি, আমরা বড় কোনো গণ মিছিল বা বড় কোনো আমরা গণসংযোগ এরকম করতে চাই না। সকলের পরামর্শক্রমে আমরা এইখানে যে জায়গায় অবস্থান করছি সেখানে একটি আমরা নির্বাচনী শেষ সভাটা যাতে জনসভায় রূপান্তরিত হয় একটা বড় একটা সভা আমরা এখানে করব। সেটা সন্ধ্যা 6টায়, সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। 27 তারিখ এটা প্রচারণার শেষ দিন, 27 তারিখ প্রচারণা শেষ হয়ে যাবে। শেষ দিনে আমরা এই জায়গায় আমাদের 3 প্রার্থীর পক্ষে আমরা এখানে একটি কর্মী সভা বলেন বা জনসভা বলেন যেটাই বলেন আমরা এখানে একটা সভা করব। সেটাই হবে আমাদের নির্বাচনী শেষ সমাবেশ, সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। আমি নিশ্চয়ই আপনাদের যে আগামী 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যে সকল কর্মসূচিগুলো আমি বলেছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এই আমাদের সচিব এবং আমাদের আহ্বায়ক টাইপ করে আপনাদেরকে দেবেন। আপনারা কালকে যারা কেন্দ্রের যারা নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য আসবেন তারা এক একটা কপি আপনারা নিয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন। আমার বিশ্বাস আমরা যদি যে অল্প কয়টা দিন বাকি আছে সেই অল্প কয়টা দিন যদি আমরা রামপুরবাসীর সান্নিধ্যে যেতে পারি, কাছে যেতে পারি, ঘরে ঘরে যেতে পারি, তাহলে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে, সুনিশ্চিত হবে। তাই আগামী 29 তারিখের বিজয়কে ত্বরান্বিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে দুঃখ কষ্ট অনেক কিছু থাকতে পারে, সেগুলোকে আমরা ধামাচাপা দিয়ে বৃহত্তর স্বার্থে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে, উন্নয়নের যে গতিধারা সেই গতিধারাকে অব্যাহত রাখার জন্যে, বাংলাদেশের যে চলমান উন্নয়ন সেই চলমান উন্নয়নে আমরা যাতে একই সূত্রে গেঁথে উঠতে রামপুরকে গেঁথে দিতে পারি, এবং সর্বোপরি একটা আধুনিক রামপুর আমরা যাতে বিনির্মাণ করতে পারি, এই এই বিজয়টা আমাদের জন্য অবশ্যই দরকার, এবং সেই বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা শেখ হাসিনার মনোনীত চৌধুরী, উনি একজন গবেষক, সাহিত্যিক এবং একজন চিন্তাবিদ, নবীন রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা। ওনাকে আমরা কেমনি জয়যুক্ত করবো সেই চিন্তাভাবনাই আমরা এগিয়ে যেতে হবে দলের মনোনীত প্রার্থীকে, এবং রামপুরের দলমত নির্বিশেষে সকলেরই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব এবং জনাব আব্দুল সুবুল লিটন, উনি আগেও কাউন্সিলর ছিলেন, ওনাকে কীভাবে আমরা জয়যুক্ত করবো সেই চিন্তাভাবনা রাখে। মহিলাদের ভোটের ব্যাপারে কিছু বলতে হবে, ওরা এখন বর্তমান ইভিএম পদ্ধতি, প্রোটিন পদ্ধতি, এবং এগুলি মহিলা না জানলে ভোট দিতে পারবে না। গতবারের মতো ভোট নাই, ভোট অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ইয়া হয়ে গেছে, এখন মহিলারা বুঝতে হবে কীভাবে ভোট দেবে। না জানি ওইখানে গেলে প্রত্যেকটা ভোট হজরা হয়ে যাবে, যার করুন আমাদের নির্বাচিত প্রতিনিধি জিতে আসতে পারবে। এক নম্বর, দু নম্বর কথা হলো আমরা 3টা ভোট আমাদের নৌকার প্রতীকে দিয়ে আনতে হবে মেয়র পদে, আর আমাদের আমাদের সমাজে এবং আমাদের রামপুর ইউনিয়ন কমিশনার ওনাকে জিতে আনতে হবে। মোবাইল
আমাদের দায়িত্ব হলো ভোট আদায় করে আমাদেরকে ইয়া করলে হবে কিন্তু কমপ্লিটলি আমরা কিভাবে ভোট আমরা ওদের থেকে আদায় করে নিয়ে আসবো এটা হলো আমাদের আসল। আসলে আমার গলা ভেঙে গেছে, নাক বন্ধ, আমি বেশি কিছু বলতে পারবো না। আরসি যখন কিছু তো বলতেই হবে। আজকের মত বিনিময় সবার সম্মানিত সভাপতি আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাই এবং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, যুব মহানগর যুব লীগের আহ্বায়ক দেলওয়ার ভাই এবং দিলদার ভাই, আমাদের পদপ্রার্থী কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের যুগিন আহ্বায়ক লিটন ভাই এবং আরও অন্যান্য এখানে ইয়াকুব ভাই আছে, আলুদ্দিন ভাই আছে, খোকন ভাই সহ সামনে আছে আমাদের অনেক মুরব্বী এবং ভাইয়েরা, সবাইকে আমার সালাম এবং আসসালামু আলাইকুম। আসলে আমি এতক্ষণ যেটা আমি দেখলাম 101 জনের কেন্দ্রীয় কমিটিতে যারা যাদের নাম আছে কিন্তু আসলে সবাই মনে হয় উপস্থিত নাই, তবে উপস্থিত থাকাটা কিন্তু জরুরি ছিল, এটা কিন্তু ঠিক হয় নাই নাকি সবাইকে বলা হয় নাই যে আমি বলতে পারবো না। তো এখানে আমার নামের আগে এবং পরে অনেক মহিলা আছে, অনেক মহিলার নাম দেওয়া হয়েছে কারণ আমাদের দেশে কিন্তু ভোটার সংখ্যা নারী এবং পুরুষ সমান, কিন্তু কোনো মহিলা কিন্তু আসে নাই এখানে, এটা কিন্তু খুবই দুঃখজনক। কি ওদের কি ডাকা হয় নাই না ইচ্ছেকৃত আসে নাই এটা আমি অবগত নই, বা আসাটা কিন্তু জরুরি ছিল কারণ আমাদের দেশটা সারাছেন কিন্তু নারী, আমাদের জননেত্রী শেখ হাসিনা। আর একটা দুঃখজনক কথা আমি বলছি আপনাদের সামনে, এখানে 14টা কেন্দ্র করা হয়েছে কিন্তু আমরা নারীরা কিন্তু পারি, আমরা পারি না এমন কিছু নাই, একজন ভাই যেটা করবে সেটা কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হইলে আমরা পারি, কিন্তু কোনো কেন্দ্রের মধ্যে যে মহিলা সদস্য সচিব বলেন আহ্বায়ক বলেন সেখানেও কিন্তু গাত্র হয়েছে নাম দেওয়া হয়নি কোনো মহিলা, সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয় কারণ আমরা মহিলার বোড়া কিন্তু আছে। ওই যে আজাদ ভাই বললো মহিলা বোড়া ভোট কিন্তু নষ্ট হয়, এটা কেন নষ্ট হবে? কারণ দায়িত্ব দেওয়া হয় না কোনো মহিলাকে, দায়িত্ব দেওয়া হয় না। যেমন আমি মনে করছিলাম আমাকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেটা আমি যখন দল করি দলের জন্য তো করতেই হবে, যাই হোক আমি দল করি দলের মনোনীত প্রার্থী রেজাল করিম ভাই খুবই ভালো মানুষ, একদম বীর মুক্তিযোদ্ধা এবং স্বচ্ছ মানুষ, ওনার জন্য আমি কাজ করে যাব, কাজ করব। আপনারা এখানে যারা আছেন মুরব্বী আপনারা যে দায়িত্ব দিবেন আমি সেটা পালন করব, আর কাউন্সিলর মনোনীত কাউন্সিলর আপনারা দায়িত্ব দিলে অবশ্যই দায়িত্ব করব এবং আমি আমার দায়িত্বটা আমি করে যাব। এবার মহিলা কাউন্সিলর যাকে দেওয়া হয়েছে আমার কোনো দ্বিমত নাই, আমার ইয়ে নেই, আমি সবার জন্য কাজ করব এ বলে আমার বক্তব্য শেষ করলাম। সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর যুব লীগের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই দেলওয়ার হোসেন খোকা উপস্থিত রয়েছেন, জননেত্রী শেখ হাসিনার কাউন্সিল পদে যাকে নমিনেশন দিয়েছেন আমাদের আরেক প্রিয় ভাই রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক স্নেহ বাজন আব্দুল সবুর লিটন সহ মঞ্চ উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন আমার প্রিয় সংগঠন মুজিব আদর্শের সংগঠন সংগঠনের ভাই ভাইয়েরা, সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত, শুধু একটি কথাই বলবো যে আগামী যে 29 তারিখ আমাদের যে নির্বাচন সেই নির্বাচনে রেজাউল করিমের
নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তো আমরা অবশ্যই থাকব, থাকার জন্য আজকে সভা। জননেত্রী শেখ হাসিনার পাশাপাশি আমাদের যে কাউন্সিল পদে যাকে মনোনয়ন দিয়েছেন তাকেও নির্বাচিত করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে পরিচালনা কমিটির প্রধানদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলব, অতীতে ভোটগুলো হয়েছে সাধারণ ব্যালটে, বেশিরভাগ ভোটেই অনেক আমরা অনেক দেখেছি 91 থেকে 91 এর পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে চট্টগ্রাম রামপুরের কথাই বলি, বেশির মহিলাদের ভোটগুলো নষ্ট হয়েছে বেশি, পুরুষদের ভোটও হয়েছে মহিলাদের ভোটটা নষ্ট হয়েছে বেশি। যদিও এবার ওই ব্যালটের সিস্টেম নেই কিন্তু আরো একটি নতুন জটিলতা, সেটা হচ্ছে ইভিএম, এটা আরো মারাত্মক বিশেষ করে আমাদের জন্য। আমরা যেহেতু আদর্শ জাতি, উন্নয়নশীল জাতি, আমাদের এখানে শিক্ষার হার অনেক কম কিন্তু ভোটের হার যেখানে বেশি বস্তিগুলোতে, আপনি ধোয়াপাড়া বলেন, এই ইকা ভরতল বলেন, মাদিচাপাড়া বলেন, সবুজবাগ বলেন, এখানে অসংখ্য বস্তি রয়েছে, ওদিকে ফেলাগাজীর বাড়ি যেহেতু রামপুর অংশ, এই বস্তি এলাকাগুলোতে আমাদের যারা ভোটার আছে তারাও দেখতে দিতে পারছে না। সেই সেই বিষয়টা লক্ষ্য রেখে যারা ক্যাম্পিং করবে যদি সম্ভব হয় ইভিএম ইভিএম এ ভোটটা কিভাবে নেবে তার একটি যদি রিপ্লেস করে যদি কেন্দ্রীয়ভাবে করে থাকে তাহলে সংগ্রহ করতে হবে, যদি কেন্দ্রীয়ভাবে করে না থাকে তাহলে আমরা দ্রুত গতির সাথে করে সেটা যেহেতু পৌঁছাতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আজকে পর থেকে আপনারা, আমি জানি যদিও যে একটা প্ল্যান হচ্ছে যে আমরা ঘরে ঘরে ভোটগুলোর ক্যাম্পিং করার জন্য, এটি অত্যন্ত জরুরি, নয় দিন আমাদের সময় আছে, নয় দিনের মধ্যে আমরা 8 দিন পাবো, সে 8 দিনেই আমাদের টোটাল রামপুর ওয়ার্ডটাকে 3টা হোক বা 4টা হোক ডিভিশনে ভাগ করে, ইউনিটে ভাগ করে ঘরে ঘরে রেজাউল ভাইয়ের সালাম, পাশাপাশি আমাদের নৌকা নৌকা প্রতীক এবং লিটনের সালাম, এবং লিটনের যে প্রতীক টিফিনকারী এবং মোবাইল মার্কার যে মহিলা সংরক্ষিত আছেন সেই প্রার্থীগুলোকে পরিচয় করিয়ে দিতে হবে। অনেকে যারা বিশেষ করে যারা ফ্ল্যাট বাড়িগুলো আমাদের পশ্চিম রামপুরে বেশি, জি ব্লক এস ব্লকে তো অনেক ফ্ল্যাট বাড়ি আছে, তারা অনেক বিশেষ করে যদিও আওয়ামী লীগের প্রার্থীকে চিনে, মেয়র প্রার্থীকে, কাউন্সিলর প্রার্থী, তাদের কোনো ইন্টারেস্ট অনেক সময় থাকে না, যারা ওখানে দায়িত্ব আছেন ওখানে আমাদের যারা ছাত্রলীগ যুবলীগ লীগের ভাইরা রয়েছেন সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ, প্রতিটি ফ্ল্যাটে গিয়ে ডোর টু ডোরে আমরা যদি রেজাল্ট কর্মীর পাশাপাশি লিটনের রিপ্লেটটাও পৌঁছে দিতে পারি তাহলে আমার মনে হয় যে কার্যকরী একটা ফল আসবে। তারা চিনতে পারবে যে আওয়ামী লীগ, অনেকে এখানে আওয়ামী লীগের একটি কর্মীও থাকতে পারে, সমর্থক থাকতে পারে, তারা মনে করবে যে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী লিটন, তার প্রতীক হচ্ছে টিভি ক্যারিয়ার, আওয়ামী লীগ থেকে মনোনীত মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হচ্ছে হুজারা বিটি, তার প্রতীক হচ্ছে মোবাইল। এগুলো সবগুলো দৃষ্টি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, দেখা হবে রাজপথে, কথা হবে বিজয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে জয়। আমাদের এই আজকের যে নির্বাচন পরিচালনা কমিটি সভা, সকল সদস্যের আমাদের একটি কাজ করতে হবে, আমাদের যে শেখ হাসিনার মনোনীত যে 3 জন প্রার্থী আমাদের চট্টগ্রাম মহান রামপুরে, একজন হচ্ছে নৌকমা সভায় দল করেন চৌধুরী, একজন হচ্ছে আব্দুল সবুর লিটন সাধারণ কাউন্সিলর, আর একজন হচ্ছে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ঘুরে হারা বিউটি। এই 3 জনকে আমরা মনে প্রাণে, আমরা এবং আমাদের এলাকার ভাই বোন, মা বাবা, যারা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে আগামী 29 তারিখ সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে আমাদেরকে ভোট দিতে হবে। সবাইকে আমরা যারা কর্মী বাহিনী যারা আমরা আসি আমাদের মনে রাখতে হবে এই যে ইভিএম পদ্ধতিতে ভোট, এই ব্যাপারে আমরা যারা ভোট দিবে আমাদের মা বোন যারা ভোট দিবে যেখানে আমরা আমাদের কর্মী বাহিনী যারা আছেন এখানে তারা অবশ্যই এই ব্যাপারে আমার মা বোনদেরকে অবগত করবেন, এটা আমি আশা করি। এবং আগামী এই যে 29 তারিখ আগামী যে 9 দিন আমাদেরকে অত্যন্ত পরিশ্রম করতে হবে, 29 তারিখের পরে আমরা বিশ্রাম নেব, এই 9 দিন 10 দিন আমরা কোনো বিশ্রাম নেব না, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমরা গিয়ে আমাদের যে শেখ হাসিনার মনোনীত প্রার্থী তাদের পক্ষে ভোট চাইব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আসতে পারবে আব্বাই সদস্য কমিটি ডাউন ডাউন বলে আমি কমিটি আর নরা
আজকে কেন এই নির্বাচনী সভা মূলত আমাদের এলাকার 14টি সেন্টার এবং মেয়রের ওয়ার্ড নির্বাচন কমিটির উদ্যোগেই মূলত এই সভা। এই পর্যন্ত তো বিস্তারিত সবাই শুনেছেন, নতুন করে আর ধৈর্যসূচি ঘটাতে চাই না। আমি একটাই অনুরোধ করব যে আমাদের ক্যান্ডিডেট যাকে আপনারা বেশি ভালোবাসেন তার বক্তব্যটা শুনেছেন, উনি বলতেছে আমার আগে নুকাত দেন। মানুষ যেন কোন পূর্ণাঙ্গ দুই হাত দুই পা হলে চলতে পারে না, তেমনি লিটনকে ভালোবাসলে মেয়রকে দিতে হবে। মেয়রকে দিলে লিটনের আমাদের জন্য উন্নয়নের জোয়ার বলেন বা উন্নয়নের যে কোনো আমরা যে কোনো প্রজেক্ট দিলে আমাদের এলাকার উন্নয়ন সাথে ওটা নিয়ে আসতে পারবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে ভোটের দিন সকালবেলা দল মত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সবাই নৌকা মার্কা টিফিনকারী এবং মোবাইল মার্কায় ভোট দিয়ে জননাতে শেখ হাসিনা যেটা তা বিস্তারিত বারবার আর বলার অপেক্ষা রাখে না। এখানে উপস্থিত আমার মহানগরী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জেলার সংখ্যা বিস্তারিত বলছেন, আমার ক্যান্ডিডেট বলছেন, সুতরাং আমি ওদিকে যাইতে চাই না। শুধু আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে, ভোটের দিন নির্ভয়ে এখানে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, নানা রকম কূটকৌশল অ্যাপ্লাই করার চেষ্টা করছে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকলে আন্তরিক থাকলে এগুলো কিছুই করতে পারবে না। সবাই দলমত নির্বিশেষে ভোটের জন্য উপস্থিত হয়ে ভোটকে এগিয়ে নিয়ে এটা পূর্ণাঙ্গ রূপ দিবেন এবং রামপুরের উন্নয়নের স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে আদর্শগুলোকে জয় করে আনবেন, এই আশা ব্যক্ত করে আজকের সভার সমাপ্তি এখানে ঘোষণা করতেছি।